আসসালামু আলাইকুম গাইস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। সো দেখেন আপনারা বাইন মাছ, সো আজকে আপনাদেরকে দেখাবো বাইন মাছ ভুনা। দেখেন আমি কিছু পেঁয়াজ কেটে রাখছি, টমেটো, ধনিয়া, মেথি, এখানে আছে সল্ট, লবণ যেটা, আর এখানে আছে কিছু তেল, আর দেখেন আদা বাটা, রসুন বাটা, আর মরিচ। দেখেন সুন্দর একটা রেড। সো থাকেন আমার সাথে, আপনারা এনজয় করবেন ভিডিওটা। সো স্টার্টিং এ আমরা তেল দিব, দেখেন তেলের পরিমাণটা। সো দেখেন তেলটা একটু গরম হয়ে গেলে আমরা অ্যাড করবো মেথি, কিছু মেথি। বাট মেথিটা দিবেন আপনারা যাতে পুড়ে না যায়, জাস্ট ফ্লেভার, একটু ফ্লেভারের জন্য, বাট খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। সো পেঁয়াজ অ্যাড করলাম, দেখেন। সো গাইস দেখেন পেঁয়াজটা সুন্দরভাবে বোনা হয়ে গেছে। আমরা অ্যাড করবো আদা বাটা, রসুন বাটা, প্লাস একটু মরিচ। যাতে না ধরে একটু পানি অ্যাড করবো, দেখেন একটু জাস্ট নিচে যাতে না ধরে। সো গাইস দেখেন মশলাটা বুনা হয়ে আসছে, দেখেন তেলটা উপরে বেশি বেশি আছে, দেখেন। সো দ্যাট মিন্স বুনাটা হয়ে গেছে, মশলাটা বুনা হয়ে গেছে। সো আমরা অ্যাড করবো লবণ স্বাদ অনুযায়ী, আপনার টেস্ট অনুযায়ী, দেখেন বাড়ছে। অ্যাড করবো কিছু এক চা চামচ পরিমাণ হলুদ, এক চামচ, এক চা চামচ পরিমাণ মরিচ, এক চা চামচ পরিমাণ ধনিয়া, দ্যাটস ইট। মিক্স করবো, দরকার একটু পানি অ্যাড করতে পারেন যাতে নিচে না যায়। সো দেখেন আপনারা বুনাটা হয়ে গেছে, আমরা মাছটা অ্যাড করবো, সুন্দর করে আগে দিয়ে রাখছিলাম। সো দেখেন যাতে নিচে না ধরে আপনি একটু পানি অ্যাড করতে পারেন যাতে মাছটা সুন্দর করে সিদ্ধ হয়। একটু সো আলহামদুলিল্লাহ দেখেন মাছটা খুব সুন্দর বোনা হয়ে আসছে। আমি একটু পানি অ্যাড করবো, একটু জাস্ট দেড় কাপ পরিমাণ, দ্যাটস ইট। যেহেতু বোনা বোনা, দ্যাটস ইট। সো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের বোনাটা খুব সুন্দর হয়ে আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আসলে আর দেরি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যে এক্ষুনি খাওয়া স্টার্ট করি। তো দেখুন খুব সুন্দর হয়েছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে একটু দেখাব। সো আলহামদুলিল্লাহ দেখেন গাইস কত সুন্দর একটা কালার হয়েছে, আর কী সুন্দর একটা গ্রাম, আলহামদুলিল্লাহ ভেরি নাইস। সো আপনারা সেম রেসিপিটা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনারা খুব স্বাদে আপনারা খেতে পারবেন। সো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন, আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।